একটি একটি করে স্বপ্ন কিনবো পরিশ্রমের মাধ্যমে ইনশাল্লাহ। আর এটাই মহান আল্লাহ তাআলাকে অনেক বেশি ধন্যবাদ আমার এই স্বপ্নগুলোকে আস্তে আস্তে পূরণ করার জন্য। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই তো আছি আলহামদুলিল্লাহ। আজকে তো জিএসবি তো রেডি। জিএসবি না, কালো হরিণ। হরিণ কিভাবে? আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আশা করি যে যেখান থেকে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। মাইসেলফ আর এস মিনহাজুল আবেদিন নানু, অ্যান্ড ওয়েলকাম ব্যাক অন নিউ আনাদার রাতের ব্লগ। আর আজকে ব্লগটা একটু স্পেশাল, কারণ আপনারা হয়তো বা থাম্বনেইল টাইটেলটা দেখে বুঝতে পারছেন। হ্যাঁ, এখন আমি দাঁড়িয়ে আছি কোথায়? এখন আমি দাঁড়িয়ে আছি আমাদের দিনাজপুরের প্রধান জেলা প্রশাসনিক কার্যালয়ের সামনে, আর আমাদের গড়ে শহীদ বড় ময়দান ঈদগাহ ময়দানের ঠিক অপোজিটে মেইন রোডের বাম সাইডের পাশে। আর এই যে দেখায় আপনাদের একটু, এই জি ব্লগে চলে যাই। আর এখন আমি যাচ্ছি আমার সেই ফেভারিট ব্ল্যাক কালারের হেলমেটটা কেনার জন্য, যেটি আসলে কী বলবো যে আমার ব্ল্যাকের প্রতি যে একটা আসক্তি সেটা তো অনেক দিন থেকে, আর এই আসক্তিটা আমি প্রত্যেকটা জিনিসের মাধ্যমে কিন্তু তুলে ধরি। আর কী বলবো, কিছুই না, কালো কালার পছন্দ, তার কারণে সব কিছু কালার নেওয়ার ইচ্ছে। আমি একটা এখন এমটি ইউজ করি, এমটি স্টিঙ্গার। অনেক চিন্তাভাবনা করে দেখলাম যে একটা হেলমেট নেওয়া যায়, সেটা হলো জিএসবি, 10,000 টাকা বাজেটের মধ্যে বেস্ট একটা হেলমেট, যেটা আপনারা হয়তো বা টাইটেল থাম্বনেইল সব কিছুতে দেখছেন। আর এই তো এভাবে ব্লগটা করতে যাওয়ার দিন আজকে প্রচুর জ্যাম, তার কারণে একটু লেট হয়ে গেলো। আস্তে আস্তে একটি কথা বলি, সেটা হলো কি, একটি একটি করে স্বপ্ন কিনবো পরিশ্রমের মাধ্যমে ইনশাল্লাহ। আর এটাই মহান আল্লাহ তাআলাকে অনেক বেশি ধন্যবাদ আমার এই স্বপ্নগুলোকে আস্তে আস্তে পূরণ করার জন্য। নেক্সট আরও হেলমেট কিনবো, আমার ইচ্ছে আছে 10 থেকে 12টি হেলমেট আমার রুমের মধ্যে শোভা বাড়াবে ইনশাল্লাহ, সেখানে একটা কার্বনও থাকবে। গাইস লেট না করে আমরা চলে যাই হলো নর্থ বেঙ্গল অটো, যেটা হলো আমাদের দিনাজপুরের সব থেকে বড়ো অথরাইজড শোরুম, যেখানে বাইক অ্যাক্সেসরিজ অ্যান্ড হেলমেটের একটা বিপুল সমাহার রয়েছে। প্রত্যেকটি হেলমেট ব্র্যান্ড, যেমন এমটি, বেলমোলা, তারপর আপনার হলো যে জিএসবি, এক্সোর, অ্যাক্সিস, তারপর আপনার যে কম ব্র্যান্ড মানে কম দামি যে হেলমেটগুলো সেগুলো সব কিছুই এই নর্থ বেঙ্গল রোডতে আপনারা পেয়ে যাবেন। সব লোকেশনটা বলি, সেটা হলো আমাদের দিনাজপুর সিএমবি রোড, মানে হলো যাকে বলা হয় বাংলা ভাষায় দিনাজপুরের রুস্তম হোটেলের অপোজিটে, দুইতলার মধ্যে নর্থ বেঙ্গল অটো অবস্থিত। আপনারা যে কাউকে আস্ক করলেও কিন্তু তারা বলে দিবে। আমরা চলে যাই নর্থ বেঙ্গল অটোতে, তারপর সেখানে গিয়ে আপনাদের সাথে কথা হচ্ছে, হেলমেটটা কিনবো, আপনাদের দেখাবো, সবার সাথে থাকবেন। আর যদি আমার চ্যানেল নতুন থাকে তাহলে শুরুতেই সাবস্ক্রাইব করে পাশে থেকে যে বেলকনটা আছে সেটাতে ক্লিক করে দেবেন, তাহলে নতুনের আপডেট ভিডিওগুলো নোটিফিকেশন পেয়ে যাবেন সময়মতো টাইম টাইম। আর খুব তাড়াতাড়ি কিন্তু মোটো ব্লগ শুরু হচ্ছে, আর আজকে হলো রমজান মাসের ঠিক আগের দিন, তারা বিপত্তি হবে তাড়াতাড়ি চলে যেতে হবে আমাকে। We rise like tall buildings as the chemicals they take us higher. No bengal auto hoy to dekha chhe lightness er gatti gopro wait kot kobe je gopro eta upgrade korbe rate er jonno sony er moto iso king sony er moto shoot hoy ba video hoy kobe je korbe legend so bike ta ekhane rakhi ar ekhon upore utha jabo directly je shiri let's go এক্সাইটমেন্ট কাজ করতেছে, ভালো করছে শোরুমটা। এখন আগে এই সাইডে ছিল, এই সাইডে এখন টায়ার আর হেলমেটের গোডাউন। কই নিপুন ভাইয়া, কই ভাই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই তো আলহামদুলিল্লাহ। আজকে তো রেডি জিএসবি না, কালো হরিণ। হরিণ কি ভাই? হেলমেট কালো ওইটাই হরিণ ভাই, হরিণ আমার জন্য। হরিণ তো গাড়ি হয়, দুটোই পড়ে দেখি আমার হেলমেটটা না।
ডেভেলপমেন্ট কাজ করতেছে, খুলবো মানে কালো হেলমেট নেবো। কালো মানে বাস ডের মধ্যে আসতেছিল না, অবশেষে 10K এর মধ্যে একটা বেস্ট হেলমেট জিএসএ। সো খুলি খুলি খুলি, ও আসতে কই ভাইয়া, ও মাই গড, প্লিজ প্যাকিংটা জোস। ও আমার মাথার সাইজ একটু ছোট, তাই আমাকে একটু স্ট্রাগল করতে হয় হেলমেট খুঁজতে। এম সাইজ, এর আগে যেটা এমটি এখন ইউজ করি সেটাও এম সাইজ। এর আগে একটা নেবেন ভাইয়া এল সাইজ ধরে দিছিল, সেটা আবার আউট করে দিছি। সো বাই দ্য ওয়ে, কালো হরিণ সামনে আসতেছে, সামনে আসতেছে, সামনে আসতেছে, সামনে আসতেছে, সামনে আসতেছে, হইল না হইল না। ও মাই গড, দিস ইজ জিএসবি S36 IZT মডেল। অ্যান্ড এখানে একটা স্মোকি ভাইজার দেওয়া হয়েছে জোস। আমার মধ্যে 10K বাজেটের মধ্যে আমি অনেক রিসার্চ করার পর দেখলাম যে 10K বাজেটের মধ্যে একটা বেস্ট হেলমেট এই হলো জিএসবি, যার সার্টিফিকেশন দুইটা, ডোট অ্যান্ড একটা হলো ইসি। সো জোস একটা হেলমেট, অ্যান্ড মানে এটার স্পয়েলারটা জাস্ট অসাধারণ লাগছে আমার কাছে। আর কালারটা যদি আপনাদের একটু দেখাই যে কিছুটা পার্লিশ কালার, পার্ল কালার বাইকের মধ্যে বা দামি কারগুলোতে যে কালারটা ইউজ করা হয়, অ্যান্ড মানে শাইন করবে মানে আপনার সানলাইটে, অ্যান্ড রাতের মধ্যে এখন লাইটের মধ্যে অনেক শাইন করতেছে। আর বাকি জিএসবি সম্পর্কে আমি ভাইয়ের কাছে জানতে চাইবো যে হেলমেটটা 10K মধ্যে আসলে কি যুক্তিযুক্ত নাকি বেশি হয়ে যাচ্ছে? না, 10K মধ্যে অবশ্যই জিএসবি অনেক ভালো হেলমেট। জিএসবির একটা বিশেষত্ব গুণ হচ্ছে এটার কালার আর ডিজাইন, আর এই বাজেটের মধ্যে স্পয়লার জাস্ট অস্থির। এখন বাইকারদের মধ্যে স্পয়লার নিয়ে একটা প্রবণতা আছে যে বাইক আমি দেখছি 20+ যেটা 20,000 উপরে যে হেলমেটগুলো সেগুলোতে এই ধরনের স্পয়লার ইউজ করা হয়। বাট এই জিএসবিকে অনেক বেশি থ্যাঙ্কস দেওয়া উচিত, তারা কিন্তু 10,000 টাকা সেগমেন্টের একটা বাজেটের হেলমেটের মধ্যে স্পয়লার দিছে প্লাস স্মোকি ভাইজার। আপনারা কিন্তু এক্সট্রা করে ভাইজার, কিন্তু আপনার এটা এমন একটা ভাইজার যেখানে আপনি দিন অ্যান্ড রাত দুই জায়গাতেই, হাইওয়েতে বলুন বা নর্মাল কোনো রোডে বা অফ রোডিং যে কোনো জায়গায় কিন্তু আপনারা এই ভাইজার দিয়ে ক্লিয়ার আপনার ভিজিবিলিটিটা পাবেন। আর এই তো এটাই ছিল, আর জিএসবি সম্পর্কে আর তেমন কিছু বলবো না। আপনারা শুধু একটু সাইজটা ঠিক মতো নেবেন, লুজ মানে আপনার মাথার সাথে যে সাইজটা সব থেকে পারফেক্ট সেটাই কিনবেন। নিপুণ ভাইকে অনেক থ্যাঙ্কস যে দিনাজপুরে নর্থ বেঙ্গল অটো এই একটা শপটা মানে শোরুমটার মাধ্যমে আমাদের দিনাজপুরে উত্তরবঙ্গের যে বাইকার তাদেরকে অনেক বেশি হেল্প করতেছে, হেলমেট থেকে শুরু করে এই শোরুমে কিন্তু আপনি সব কিছু পেয়ে যাবেন। হেলমেট আপনার লো বাজেট একদম 700-800 টাকার হাফ ফেস হেলমেট থেকে শুরু করে আপনারা এখানে কিন্তু যদি চান তাহলে অর্ডার দিলে কিন্তু 1,00,000 টাকারও কার্বন থেকে শুরু করে যে কোনো হেলমেট কিন্তু যে কোনো ব্র্যান্ডের পেয়ে যাবেন। যেমন আপনার জিএসবি আমি নিলাম, এখানে জিএসবি ব্যতীত কিন্তু আরও হেলমেট আছে, যেমন এমটি, বিলমোলা, এক্সো, অ্যাক্সিস, তারপর আমরা স্টাডিজ, তারপর হলো স্ট্রেলথ, তারপর বাকিগুলো তো মনে আসতেছে না, শার্ক আছে, তারপর আছে আপনার হলো একটু দেখে নেই, তারপর আপনার টর্ক আছে, তারপর আছে হলো সমান আছে, ফিব্রা আছে, এক্সেট্রা, আমি আর মানে মনে নাই। অনেকগুলো হেলমেটের ব্র্যান্ড আপনি এখানে পাবেন, যা আপনাকে আসতে হবে। অ্যান্ড কোথায় এই নর্থ বেঙ্গল অটো শোরুম সেটা ভাইয়ের মুখেই শুনি। আচ্ছা, আমাদের শোরুমের নাম নর্থ বেঙ্গল অটো, যেটা নানু আগেও বলে দিছে। হ্যাঁ, আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে বড়মাঠ সিএনবি মোড়, রস্তম হোটেলের অপোজিটে, মসজিদ পার্কের দ্বিতীয় তলায় আমাদের শোরুমটা। দ্বিতীয়ত আপনি রস্তম হোটেলের ঠিক অপোজিটে তাকাইলে আমাদের শোরুমটা দেখতে পাবেন, নর্থ বেঙ্গল অটো। আর দিনাজপুরে যারা স্থানীয় তারা তো রুস্তম হোটেল সবাই চিনে কম বেশি, আর বড়মাঠ সবাই চিনে, বড়মাঠের এখানে আমাদের জাস্ট রুস্তম হোটেলের অপোজিট বললেই যে কেউ বলে দেবে, একজন ভেনালা থেকে শুরু করে প্রত্যেকটি মানুষ কিন্তু এটার সাথে পরিচিত, কারণ মুক্তিযুদ্ধের আগ থেকে কিন্তু এই রুস্তম হোটেলটা অনেক বেশি জনপ্রিয়। আর গাইস, এখন কথা না বলে তবে অনেক থ্যাঙ্কস এই হেলমেটটা প্রোভাইড করার জন্য, প্রচুর ভালো লাগছে, কালারটা সব থেকে জোস। আর আমি ব্ল্যাকের প্রতি একটু আসক্ত, তার কারণে সব কিছু কিন্তু ব্ল্যাক পছন্দ। নেক্সট দেখি কী নেওয়া যায়, তবে এটা দিয়ে আপাতত আপনাদের একটু মানে কী বলবো, ব্লগ ব্লগ করি, একটু আর্নিং টার্নিং করি, তারপর না কালারটা কিনবো। আর ভাইজারের এটা খুলবো না। সো বিসমিল্লাহ, একটা অসাধারণ ফিল যে এরকমই আমার এই ভাইজার থেকে এই পেপারটা তুলতে প্রচুর ভালো লাগে, কী বলবো। জাস্ট এটা আমার মোটামুটি আমি সার্টিফাইড হেলমেট এটা হলো তিনটা, অ্যান্ড আরও নিতে হবে ইনশাল্লাহ, আরও নিবো। অ্যান্ড আমার ইচ্ছা আছে যে 10টা হেলমেট আমার রুমের মধ্যে সব বাড়াবে ইনশাল্লাহ। তাহলে ভাই স্যার কথা না বলি, আমরা একটু এই হেলমেটের থেকে শুরু করে এই শোরুমে কিছু সিনেমেটিক শট দেখে আসি, লেটস গো।
দেবেন ভাইয়া? আল্লাহ আল্লাহ, এটা দিও না ব্রাদার। আল্লাহ আল্লাহ হ্যালো ভাইয়া, কি করে এগুলো দিও না? এগুলো তো চলে গেছে অলরেডি ভাইয়া, মানুষ দেখতেছে এতক্ষণ, যতক্ষণে আপনি বলছেন এইগুলো দিও না। তো নিপুণ ভাইয়া এখন বর্তমানে আমার ফটোগ্রাফার অ্যান্ড ভিডিওগ্রাফার সিনেমাটোগ্রাফারের দায়িত্ব পালন করতেছে। আর অলওয়েজ একটা কথা বলি, সেটা ভাইয়ার ফেসটাকে কিন্তু অলওয়েজ অনেক চকচক করে, আর আজকে থেকে ফার্স্ট তারাবি শুরু হয়ে যাচ্ছে, যদিও ভাই এটা মিস করে ফেললাম, মনে হয় বাসা যেয়ে পড়তে হবে। আর কালকে থেকে, আগামীকাল থেকে পবিত্র মাহে রমজান, সবাই রোজা করবেন, নামাজ পড়বেন, দোয়া কালাম করবেন সবার মা বাবার জন্য, সবার আত্মীয় স্বজনের জন্য, যেন সবারই জীবন অনেক সুন্দর হয় যারা মারা গেছে তাদের জন্য। আর এই তো গাইস, আর এইখানে আন্টি, আর আমার হেলমেট নেওয়া শেষ, তো আমরা এখন ভিতরে যাই প্যাকিং করব, তারপর বেরোবো। সো লেটস গো। সো এই জিনিসটা আমি ফার্স্ট টাইম একটু অনেক রিসার্চের পর নিলাম, বলতে এখন অ্যাড করব নিচ হেলমেটের পিছনের সাইডে যে লাইটিং সিস্টেমটা, অনেক জোস লাগে রাতের বেলা এটা ইউজ করতে, যারা লং ট্যুর করে তার জন্য বেস্ট একটা জিনিস, অনেকে মানে নোটিস সার্বল একটা জিনিস, যে বাইক ধরেন যে দূর থেকে অনেক অন্য কোনো গাড়ি আপনার পিছন থেকে আসার সময় ট্রাক বা বাস অন্য কিছু নোটিস করবে এই জিনিসটা। সো বেস্ট একটা জিনিস আপনারা ইউজ করতে পারেন। এখন দেখতে পাচ্ছেন যে আসলে আমার ব্ল্যাক ফোরবিতে যেহেতু কোনো সাড়ি গার্ড নাই, সো বান্দার জন্য একটু খাইতে হচ্ছে। এটা কি কি ধরনের এটা বাঁধন? ছাড়ো, এ বাঁধন যাবে না ছিড়ে। নর্থ বেঙ্গল অটো স্পেশাল বাঁধন, নর্থ বেঙ্গল স্পেশাল বাঁধন না? সো বাই দ্য ওয়ে, যাদের হেলমেট লাগবে তারা কিন্তু নর্থ বেঙ্গলে যোগাযোগ করবেন, আর যদি আমার পক্ষ থেকে কেউ আসেন, আমার ভাই ব্রাদার্স, তাদের জন্য স্পেশাল খাতির আছে, অবশ্যই একটু হলেও আপনারা ছাড় পাবেন। কী ভাই, পাবেন না? ইনশাল্লাহ ইনশাল্লাহ রমজান মাস উপলক্ষে কিছু কিছু ছাড় পাবেন, আর লঞ্চ হতে থাকবে ভিডিও ইনশাল্লাহ। আর এই যে আমার কালো হরিণটা, যেখানে আমার খুবই শখ ছিল, লাস্ট টাইম হয়ে গেছে, আর এই যে এখন বান্দাবান্দি কমপ্লিট করে আমি জাস্ট চলে যাবো। আলহামদুলিল্লাহ একদম বান্দাবান্দি কমপ্লিট। আর এই যে আমার জিএসবিটা, আর এখানে বাদাসে যেখানে আমার স্টিংগারটা আছে, আর এই যে সামনে নিপুণ ভাইয়া, ফেসটা একদম অলওয়েজ চকচক 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 করে খালি। বড় লোক মানুষ তো, কোটি কোটি টাকা পকেটে, এই যে দেখেন পকেটে এইটা ভর্তি, এটা ভর্তি, জাস্ট ভর্তি, আইফোন 14 প্রো ম্যাক্স নিয়ে বেড়ায়, 16 আগাম বানায় নিছে, সো টাকাটা ভাই বুঝে। জিএসবি কালো হরিণ 10,000 টাকা। ঠিক আছে ভাই, আস্তে আস্তে, এখন আর কথা না বলে আর ফেস রিভিল না করি, কারণ প্রচুর টায়ার্ড, আর তারপরে নামাজ পড়তে হবে। সো থ্যাংক ইউ সো মাচ এভরি ওয়ান ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আর এ তো কেবলমাত্র শুরু, লাইফের একটা এক একটা করে গোল অ্যাচিভ করতে হবে, অনেক দূর আগাইতে হবে, অনেক পথ যাইতে হবে। যদি আপনারা সাথে থাকেন তাহলে অবশ্যই শেষ পর্যন্ত ট্রাই করতে থাকবো, আপনারা যদি পাশে থাকেন তাহলে অবশ্যই ভালো কিছু করবো ইনশাল্লাহ। তাহলে গাইস ভিডিওটা আজকে এখানেই শেষ করি, আর যারা যারা এখনও বলতেছি যে কোনো বাইক রিলেটেড যে কোনো প্রোডাক্ট যদি লাগে আপনাদের, স্পেশালি ফর হেলমেট, তা কিন্তু নর্থ বেঙ্গলে যোগাযোগ করবেন আমাদের উত্তরবঙ্গের যে কোনো সাইড থেকে। আর বাংলাদেশের প্রত্যেকটি প্লেসে কিন্তু হোম ডেলিভারি দেওয়া হয়, সুন্দরবন বলেন বা এসএ পরিবহন বা অন্যান্য যে কুরিয়ার সার্ভিসগুলো ট্রাস্টেড, সেখানে কিন্তু ক্যাশ অন ডেলিভারি দেওয়া হয়। সো আপনারা কিন্তু ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন। আর আমি ওনাদের ফেসবুক পেজের লিঙ্ক অ্যান্ড স্পেশাল নিপুণ ভাইয়ার লিঙ্ক, মানে ফেসবুক লিঙ্ক আমি আমার ডিসক্রিপশনের শেষের দিকে দিয়ে দেবো, আপনারা চেক আউট করে নিতে পারেন। ফোন নাম্বারটা দিচ্ছি না, ফোন নাম্বার দিলে অনেকে হেজেল করতে পারেন। সো আমি ডিসক্রিপশন বক্সে ফেসবুক প্রোফাইল অ্যান্ড পেজের নাম দিয়ে দেবো, নর্থ বেঙ্গল অটো, আপনারা চেক করে নিতে পারেন। তাহলে গাইজ ভিডিওটা শেষ করি, ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোনো দিন নতুন কোনো সময়, যতক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।